হার্ভার্ড ইউনিভার্সিটির এক প্রফেসর একবার একটা পরীক্ষা করেছিল। ওই পরীক্ষাটা আমাদের সবার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে যে আমরা যদি এই রকম জীবনে বিশ্বাসটা আনতে পারি। উনি কী করলেন যে বড় একটা বালতির মধ্যে পানি ভরে রাখলেন, পানি ভরার পর সেখানে একটা ইঁদুরকে ছেড়ে দিলেন। ইঁদুর ছেড়ে দেওয়ার পর ইঁদুরটি 10-12 মিনিট পর আস্তে ডুবে ওখানে মারা গেল। সর্বপ্রথম কয়েক রাউন্ড সে সাঁতার কাটলো, সাঁতার কাটার পর সে উঠার চেষ্টা করলো, যখন দেখলো যে সে আর উঠতে পারতেছে না পরবর্তীতে সেই ইঁদুরটি পানিতেই ডুবে মারা গেল। তারপর প্রফেসর কী করলো, দ্বিতীয় আরেকটা বালতি নিল, বালতিতে ওই রকমের পানি রাখলো, রাখার পর সেখানে কী করলো আরেকটা ইঁদুরকে রেখে দিল। রেখে দেওয়ার পর ইঁদুরটি, আগের ইঁদুরটি 12 মিনিটের মাথায় ডুবে মারা গেল, এই ইঁদুরটি 12 মিনিটে সে 15 মিনিট পর্যন্ত সেখানে ছিল। সে সাঁতার কাটতে 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 15 মিনিটের সময় সে যখন আস্তে ডুবতে লাগলো, যখন সে মারা যাবে ঠিক এমন সময়ে, তখন কী হলো যে ওই ইঁদুরটাকে তখন ওই প্রফেসর উপরে উঠে রাখলো। উঠানোর পরে দিয়ে সে ইঁদুরটি আর মারা গেল না। পরবর্তীতে প্রফেসর কী করলো, টিস্যু পেপার দিয়ে ওই ইঁদুরটাকে ভালো করে মুছে পরিষ্কার করলো। পরিষ্কার করার পর সে ইঁদুরটি এইভাবে ভালো করে খাবার টাবার দেওয়ার পর অনেকক্ষণ পর তারপর কী করলো, আরেকটি বালতির মধ্যে যেখানে সম পরিমাণে পানি ছিল সেটার মধ্যে এই ইঁদুরটিকে ছেড়ে দেওয়া হলো। প্রফেসর একটা আত্মবিশ্বাস দিল যে প্রথমবার সাঁতার কেটে 15 মিনিটের সময় সে যখন ডুবতেছিল যে এবার হয়তো সে 30 মিনিট পর্যন্ত পানিতে থাকতে পারবে, তার বেশি থাকতে পারবে না, এটাই মনে করেছিল। তার কারণ আগের কিছু অভিজ্ঞতা তার কাছে আছে, সে অভিজ্ঞতাটাকে হয়তো সে কাজে লাগাতে পারে। এই বলে যখন পানিতে ছেড়ে দিল তখন প্রফেসর অপেক্ষা করতে লাগলো। 15 মিনিট শেষ, আধা ঘন্টা শেষ, 1 ঘন্টা শেষ, 2 ঘন্টা, 3 ঘন্টা, আশ্চর্য হয়ে গেল প্রফেসর। এইভাবে 60 ঘন্টা, 60 আওয়ার ও পানির মধ্যে সাঁতার কাটতেই লাগলো, কিন্তু সে মারা যায় নাই। সে মারা না যাওয়ার পিছনে যে কারণটা সেটাই প্রফেসর আবিষ্কার করলো, যে সে আবিষ্কারটা হলো এটাই যে সেটা ছিল তার আত্মবিশ্বাস। 15 মিনিটের সময় যখন সে ডুবে মারা যাবে ঠিক এমন সময় প্রফেসর তাকে পানি থেকে উদ্ধার করলো, উদ্ধার করে তাকে উঠালো। এখন প্রফেসর তাকে উঠানোর পর সে ইঁদুরটির ভিতরে একটা বিশ্বাস চলে আসছে যে যেই কোনো সময় আমাকে যে সে উদ্ধার করবেই, আমি যত বড় বিপদে পড়ি না কেন একজন না একজন আমাকে সে উদ্ধার করবেই। এটাই ছিল যে সে ইঁদুরটির মস্তিষ্কের মধ্যে। পরবর্তীতে আসলে সে অপেক্ষা করতে করতে যে সে অপেক্ষা করতে লাগলো যে কোন সময় আমাকে আসে এসে উদ্ধার করবে, আর এই চিন্তা করতে করতে সে সাঁতার কাটতেছে, আর তার বিশ্বের যে কোনো সময় তাকে একজনের সাহায্য করার জন্য এগিয়ে আসবে। সে বিশ্বাসের উপরে সে সাঁতার কাটতে কাটতে সে 60 ঘন্টা ওখানেই ছিল, তারপরও কিন্তু সে মারা যায় নাই। প্রফেসর দেখলেন তাকে উপরে উঠিয়ে তারপর তার যত্ন নিল, সে আর মরল না। এই গল্পটা আমার আর আপনার এই গল্প যে আমরা যে জীবনে যখন একবার আমরা বিপদে পড়ি তখন আমরা যদি একবার বিশ্বাস রাখতে পারি যে আমাদের উপরে যে একজন আছে সে আমাদেরকে যেই কোনো সময় এসে সাহায্য করবেই। প্রফেসর এটাই বুঝাতে চাইছিল যে ইঁদুর সে একটা প্রাণী, তার ভিতরে একটা বিশ্বাস ছিল যে যেই কোনো সময় যে কোনো একজন এসে তাকে বাঁচাবে। সে বাঁচানো সে সময়টার অপেক্ষা করতে করতে সে সাঁতার কাটতেছে, সে এখনও বিশ্বাস হারায় নেয়। সে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা এইভাবে সে শুধু সাঁতার কেটেই যাচ্ছে, তার ভিতরে একটাই বিশ্বাস যেই কোনো সময়ে একজন না একজন আমাকে সাহায্য করবে, আমাকে বাঁচাবে, আমি মরব না, আমাকে সাহায্য করবেই, আমি শুধু বেঁচে থাকা দরকার, আর আমাকে বাঁচতেই হবে যতক্ষণ পর্যন্ত আমি সাহায্য না পাই। আমাদের মধ্যে দেখবেন অনেকে অনেক রকম বিপদে পড়ে, বিপদে পড়ার পর কিন্তু ধৈর্য হারা হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যাওয়ার পরেও তারপরও দেখবেন যে আমাদের মধ্যে আমরা অনেকেই কেউ ধৈর্য হারা হয়ে যায় আত্মহত্যা করি, আবার অনেকে নিজের বিপদ নিজে ডেকে আনি, আবার অনেকে ধৈর্য ধরে থাকে, আর ধৈর্য ধরে থাকার কারণে সেই জীবনে সফলতা অর্জন করতে পারে। কারণ উপরওয়ালা কখনো আমাদেরকে এইভাবে ছেড়ে দেন না, উপরওয়ালা আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে অনেক সময় বিপদ দেন যে আমরা যেন কি করতে পারি, আমার কি করার মতো ক্ষমতা আছে। যে দেখবেন সকল প্রকার বিপদ আপদ হলো এক প্রকারের উপহার, যে এই উপহারটা এক একজন এক একভাবে নিতে পারে। উপরওয়ালা যখন আমাদেরকে কোনো বিপদ যখন কোনো সমস্যা দিয়ে থাকে তখন আমাদেরকে উপরওয়ালা এটাই বুঝাইতে চায় যে আমরা কিছু একটা করার মতন ক্ষমতা আছে, আমাদের করার মতো শক্তি আছে, যে আমরা করতে পারি, আমরা করার মতো অনেক কিছু আমাদের কাছে আছে, কিন্তু আমরা আমাদের
আমাদের ভিতরের যে শক্তিটা আছে ওই শক্তিকে আমরা বের করতেছি না, এটা হলো আমাদের ব্যক্তিগত সমস্যা। আর এই ব্যক্তিগত সমস্যার কারণেই আমরা জীবনে কিছু করতে পারি না। তা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে উপরওয়ালা আমাদেরকে সৃষ্টি করেছেন, উপরওয়ালা আমাদের ভালো মন্দ সব কিছুই দেখেন, উপরওয়ালা আমাদেরকে বিপদ দিয়ে থাকেন, আমাদের কিছু ভুল ত্রুটি আমরা পরিশুদ্ধ করার জন্য, এবং আমরা যা কিছু করার যা আমাদের ক্ষমতা আছে সেই ক্ষমতাটা যেন আমরা বের করতে পারি। আর এজন্যই উপরওয়ালা আমাদেরকে বিপদগুলো দিয়ে থাকেন। আর বিপদের মাধ্যমে উপরওয়ালা আমাদেরকে এটাই বুঝাইতে চান যে আমরা একটা ভুল রাস্তায় ছিলাম, আমাদেরকে সঠিক রাস্তায় আসতে হবে। আমরা ভুল রাস্তায় ছিলাম এবং ভুল পথে যাচ্ছি, আমাদেরকে সঠিক রাস্তায় আসতে হবে, এটা উপরওয়ালা আমাদেরকে বুঝাইতে চান। আর এই কারণে উপরওয়ালা সবসময় একটাই চিন্তা করেন, উপরওয়ালা শুধু একটাই ইয়ে করে থাকেন যে উপরওয়ালা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, আমরা যেন ভালো হয়ে থাকতে পারি, ভালো হয়ে বাঁচতে পারি, আমরা যেন পৃথিবীর স্বাদ বুঝে নিতে পারি। এই জন্য উপরওয়ালা কখনো আমাদেরকে সুখ দেন, কখনো দুঃখ দেন, কখনো কষ্ট, কখনো আমাদেরকে আনন্দ করতে দেন, কখনো কখনো এমন বিপদ আমাদেরকে দিয়ে থাকেন যে বিপদ আমরা অনেক সময় মনে করি যে বিপদ আমাদের পক্ষ হতে বিপদ থেকে ওটা সম্ভব নয়, কিন্তু আসলে বাস্তবে কিন্তু ওটা কোনো এত কোনো বড় বিপদ নয়। সেই বিপদটা হলো একেবারে ছোট একটা বিপদ, শুধুমাত্র আমরা একটু যদি নিজের ব্রেন খরচ করি, নিজের জ্ঞান খরচ করি, নিজের ভিতরে যে শক্তি আছে সেই শক্তিটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে যে কোনো বিপদ আমাদের কাছে পানির মতন হয়ে যায়, যে কোনো বিপদ আমাদের সামনে হাওয়ার মতন উড়ে যেতে পারে। কিন্তু আমরা অনেক সময় আমরা হাওয়াকে পর্যন্ত ভয় পাই, আমরা সামান্য একটা বিপদ যখন আমাদের কাছে আসে তখন আমরা ভয় ভেঙে পড়ে যাই। আর এই কারণে আমরা জীবনে কিছু করতে পারি না। আমরা যদি জীবনে কিছু করতে হয় আমাদেরকে আরও শক্ত আর মজবুত হতে হবে, আমাদেরকে এমন শক্ত এমন মজবুত হতে হবে যেন আমরা আগামী ভবিষ্যতে যেন আরও বড় কোনো বিপদ আসলেও যেন আমরা ভেঙে না পড়ি। আমাদের মধ্যে অনেকে আসলে এই ব্যাপারটা না জানার কারণে আজকে আমরা অনেক সময় নিচে পড়ে আসি, আমরা অনেক সময় কোনো বিপদ আসলে আমরা একেবারে ভেঙে পড়ে যাই। আমাদের মধ্যে যখন কারো বিপদ হয় তখন আমরা তাকে সাহায্য করতে পর্যন্ত যাই না, নিজের বিপদ আসলে নিজে ভেঙে পড়ে যায়, অপরকেও সাহায্য করি না, অপরও আমাকে সাহায্য করে না। আর এইভাবে করে যে কোনো ছোট ছোট বিপদ অনেক সময় বড় বড় বিপদে রূপান্তরিত হয়, এটাই হলো চিরন্তন সত্য। আর আমাদেরকে এখান থেকে কিছু শিক্ষা নিতে হবে, আর আমরা যদি এখান থেকে কিছু শিক্ষা নিই তাহলে আমরা জীবনে কিছু পরিবর্তন করতে পারবো, আমাদের জীবনটা অনেক উজ্জ্বল হবে, আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যেই কোনো বিপদ, সেটা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, যেই কোনো বিপদ যখন আমাদের জীবনে আসে আমাদেরকে কিছু দেওয়ার জন্য আসে, আমাদের থেকে কিছু নেওয়ার জন্য নয়, আবার আমাদেরকে এমন কিছু শিক্ষা দেওয়ার জন্য যে শিক্ষাটা আগে আমাদের উচিত ছিল কিন্তু আমরা সেই শিক্ষাটা আগে গ্রহণ করি নাই, যে আমাদের শক্তি ভিতরে ছিল আমরা শক্তিটা বের করি নাই। আমাদের উপরওয়ালা শিখাইতেছে যে তোমার ভিতরে যে শক্তিটা আছে তোমাকে সেই শক্তি বের করতে হবে, তোমার যে শক্তিটা তুমি ধরে রাখছ এটা কোনো লাভ নয়, তোমাকে শক্তিটা বের করতে হবে। তুমি যদি তোমার শক্তিটা বের করো তাহলে তুমি জীবনে কিছু করতে পারবে, আর যদি তুমি তোমার শক্তিগুলো যদি ওইভাবে তুমি জমা করে রাখো জীবনে কিছু করতে পারবে না। জীবনে কিছু করতে হলে তোমার শক্তি, তোমার ক্ষমতা, তোমার যোগ্যতা তোমাকে প্রমাণ করে দিতে হবে। বিপদ আমাদের সবার জীবনে এসেছে, বিপদ আসে, আগামী ভবিষ্যতে বিপদ আসবে, এখন আপনি কী করবেন? আমাদের অনেকের মধ্যে যখন বিপদ আসে তারা আত্মহত্যা করে, তার নিজের জীবন নিজে শেষ করে দেয়, আর এই কারণে তার জীবনটা শেষ হয়ে যায়। আবার আমাদের মধ্যে অনেকে আসে বিপদ যখন আসে তখন বিপদটাকে গ্রহণ করে নেয় এবং বিপদকে কীভাবে অতিক্রম করা যায় সেটা নিয়ে তার রিসার্চ করে, চিন্তা করে, হ্যাঁ এই বিপদটা আমি কীভাবে অতিক্রম করতে পারি। দেখা গেল যে একটা বিপদকে কাটানোর জন্য মাত্র একটা মাত্র রাস্তাই যথেষ্ট। যখন আমরা চিন্তা করতে থাকি তখন আমরা একটা নয় হয়তো কয়েকশো রাস্তা আমরা বের করি, আর এতে করে আমাদের কিন্তু মনের ভিতরে আমাদের কিন্তু জ্ঞানের কিন্তু পরিসর বাড়ে, আমাদের জ্ঞানের ক্ষমতা অনেক বেশি বাড়ে। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে জীবনে সবার বিপদ এসেছে, বিপদে আসবে, বিপদ থাকবে। বিপদ যদি না থাকে তাহলে কিন্তু কি জীবনটা এত সুন্দর হতে পারে না। বিপদ মানেই যেখানে কিছু কি নতুন কিছু দেওয়া, বিপদ মানেই আমাদের থেকে পুরাতন কিছু কেড়ে নেওয়া, বিপদ মানেই আমাদেরকে নতুন কিছু শিক্ষা দেওয়া। তাই আমাদের জীবনে যখন কোনো বিপদ আসবে আমাদেরকে সেটা গ্রহণ করে নিতে হবে, কারণ প্রতিটি বিপদ পিছনে কিছু না কিছু ভালো
ভালোই থাকে। আমরা যখন ভুলে যাই যে উপরওয়ালা আমাদেরকে দেখেন না, তখন আমাদের বিপদ আরও বেশি হয়। আমাদের খেয়াল রাখতে হবে উপরওয়ালা আমাদেরকে বিপদ দেন, আবার উপরওয়ালা আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করেন। আর মাঝখানে শুধু আমাদেরকে শিক্ষা দিতেছেন যে আমরা কে, কীভাবে কোন বিপদটাকে আমরা হ্যান্ডেল করতেছি, আমরা কীভাবে সেই বিপদটাকে আমরা কাজে লাগাচ্ছি, এটাই শুধু দেখতেছে আর অন্য কিছু নয়। তা আমাদেরকে অবশ্যই কথা খেয়াল রাখতে হবে, তাহলে আমরা জীবনে কিছু করতে পারবো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই আশার উপরে থাকবেন যে উপরওয়ালা একদিন না একদিন আমাকে আপনাকে সাহায্য করবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের থেকে একটু ভালো লাগে, শেয়ার করে দেবেন সকল সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ, ইমো, সকল সোশ্যাল মিডিয়াতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।